জামায়াত শিবিরের সহিংসতা বন্ধে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। আমাদের দলীয় সকল মতপার্থক্য ভুলে গিয়ে বাংলাদেশকে, বাঙালি জাতিকে, মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের সংবিধানকে রক্ষা করবার জন্য 71-এর মতো আমাদের একত্রিত হতে হবে এবং সেই ক্ষেত্রে যেটি অবিলম্বে করতে হবে, জামাত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামী একটি আইনি সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করবে, ততক্ষণ যদি সরকারের কোনো মন্ত্রী বলেন যে আপনারা জামাতকে প্রতিরোধ করুন, না, এটা সম্ভব নয়। একটি আইনি সংগঠনকে জনগণ প্রতিরোধ করতে পারে না যতক্ষণ সরকার সেটিকে বেআইনি ঘোষণা না করবে।